বর্তমান প্রেক্ষাপট বুঝতে হলে আমাদেরকে প্রথমে ফিরে যেতে হবে 1500 বছর আগে। 1500 বছর আগে ঠিক আপনাদের এই গ্রামের মতো একটা গ্রাম ছিল, গ্রামই বলছি কারণ তৎকালীন সময়ে এরকম মডার্ন সিভিলাইজেশন ছিল না, আধুনিক সভ্যতা ছিল না। জাজিরাতুল আরবের মধ্যে ছোট্ট একটা কারিয়া বা গ্রাম বা গোত্রকেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল, যে জায়গাটার নাম হচ্ছে মক্কা, এটা আপনারা সবাই জানেন। আজকে থেকে প্রায় 1500 বছর আগে যে যুগটাকে আমরা সবাই এখন বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ, দেখবেন যারা সেকুলার, যারা নাস্তিক, যারা মুরতাদ, মুনাফেক, তারাও টকশোতে বসে বসে এই কথাগুলো বলে যে ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়া মানে কি? আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন যুগ, যে যুগে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলোর হদিস নাই। আসলে কি তাই? ওই সময়ে আসলে কি কি ঘটত যে কারণে আমরা ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলছি? মূলত ওই সময়টাতে 5টা সমস্যা ছিল। কটা সমস্যা একটু কথা বলবেন তাহলে বুঝতে পারবেন। ওই আয়ামে জাহিলিয়াতের মধ্যে 5টা সমস্যা ছিল, মৌলিক সমস্যা। এছাড়া আরো অনেক সমস্যা ছিল কিন্তু এই 5টা হচ্ছে মেইন, মেজর। তার মধ্যে 1 নম্বর সমস্যা ছিল শিরক। শিরক তো বোঝেন, আল্লাহ পাকের একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মক্কার মানুষটা কিন্তু এমন ছিল না যে আল্লাহকে বিশ্বাস করতো না, এটা কিন্তু এমন নয়। তারা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত, একজন আল্লাহ সৃষ্টিকর্তা আছেন, রিজিক দেন, জীবন দেন, মৃত্যু দেন, এগুলো সবই তারা বিশ্বাস করত। এবার আল্লাহ পাকের বিধানগুলো তারা সমাজে বাস্তবায়ন করত না। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল বদরে যখন যাচ্ছে আমাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তখন সে গিয়েছিল প্রথমে কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মাদি হকের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়াইন কুনতা তাআলাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, আমরা হকের উপর আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে কি বোঝা গেল? আবু জাহেল আল্লাহ বিশ্বাস করত। তাহলে ওকে এ যুগের ফেরাউন কেন বলা হয়? সে আল্লাহ পাককে বিশ্বাস করতো ঠিকই, তার রুবুবিয়াত ঠিকই বিশ্বাস করত, উলুহিয়াত মানে ইবাদত বন্দেগী এবং হুকুম আহকাম বাস্তবে আমলে প্রতিফলন করত না। যাই হোক, তো তখনকার মেজর প্রথম সমস্যা ছিল শিরক। এর মানে এই নয় তারা আল্লাহকে বিশ্বাস করত না, তার ইবাদতের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহর সাথে অন্য ইলাহদেরকে শরিক করত। ঠিক যেমন তারা আল্লাহ বিশ্বাস করত কিন্তু লাত, উজ্জা, হুবল, মানাত এইসব মূর্তি পূজা করত। তারা বলতো মা নাবুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এদের ইবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এখনো কিন্তু কিছু মানুষ মৃত মানুষের ইবাদত করে, করে না? কবর সহ অনেক মানুষের কাছে আপনারা সাহায্য চাই না? আমরা চাই, আমরা বলি যে এই মানুষ, এই বুজুর্গ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। একই ব্যাপার, ওদের কনসেপ্ট একই ছিল। এটা ছিল 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল সুদ। সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ছিল। সুদ, সুদ তো বোঝেন, ইন্টারেস্ট, আধুনিক ব্যাংকিং সিস্টেমের ভাষায় ইন্টারেস্ট, মানে 10 টাকা দাও তোমাকে আমি 15 টাকা দিব। আর আমরা মনে করি এর মধ্যে দিয়ে দারিদ্রতা দূর হয়ে যাবে, লাভ হবে আমার। ওই যে 5টা টাকা বেশি দিবে, এই 5টা টাকা আরো 10 জনের রক্ত চুষে সে নিয়ে আসছে, ওই 10 জন যে আবার ফকির হয়ে গেল, এটা তো বুঝতে পারি না। ওইদিকে আমি পড়ে আসছি। তো ওই সময়কার দ্বিতীয় প্রধান সমস্যা ছিল সুদ। সমাজের বেশিরভাগ মানুষই সুদখোর ছিল। খুব সংক্ষেপে বলছি, বুঝে নেবেন। 3 নম্বর সমস্যা ছিল মাদক, মাদক দ্রব্যের ব্যাপক প্রচলন। আইয়ামে জাহিলিয়াতের ম্যাক্সিমাম মানুষ, স্পেশালি যুব সমাজ, মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। তারা, আমরা যেমন এখন ডাল ভাত খাই, ঠিক সেভাবে তারা মাদক সেবন করত। খুব কম মানুষ খুঁজে পাওয়া যায় তো যারা মাদক দ্রব্য গ্রহণ করত না। 4 নম্বর সমস্যা ছিল নারী জাতির অবমাননা। মক্কায় নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, নারীদেরকে পণ্য মনে করা হতো, হাট বাজারে বিক্রি করা হতো, বৈবাহিক অধিকারটুকুও ছিল না, মানে বিবাহ ছিল একটা ছেলে খেলার মতো আর কি। খুব কম ফ্যামিলির মধ্যে এখনকার যে বিয়ে সেটা হতো, এখনকার যে ট্রেডিশনাল বিয়ে
এটা খুব কম ফ্যামিলিতেই হতো, বেশিরভাগ ফ্যামিলিতেই বিয়ের নামে জেনা হতো আর কি। আপনি চাইলেন একটা মেয়েকে বিয়ে করলেন, আবার কয়েকদিন পর ছেড়ে দিলেন, এমন একটা সিস্টেম ছিল আর কি। আবার সন্তান নেয়ার সিস্টেম ছিল এমন যে অনেকগুলো ছেলে মিলে একটা মেয়ের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করতো, মানে সহবাস করত। তারপর মা বলতো যে কে হচ্ছে ছেলের বাবা, সেভাবেই তার সাথে পরে বিয়ে হতো। এমন জাহেলি যুগ 1500 বছর আগে চলে গেছে। এটা 4 নাম্বার। আর সম্পত্তির অধিকার তো দেয়া হতোই না মোটে। আর 5 নাম্বার সমস্যা ছিল যে গোত্রীয় দ্বন্দ্ব, মানে ছোট ছোট ব্যাপার নিয়ে গোত্রে গোত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতো, এবং এত লম্বা যুদ্ধ হতো যে এক একটা যুদ্ধ 50, 60, 70, 80 বছর পর্যন্ত ছিল। একটা উদাহরণ দিচ্ছি, আইয়ামে জাহেলিয়াতে একবার একটা গোত্রের উট আর একটা গোত্রের ফসল খেয়ে ফেলেছিল। আপনারা হয়তো বুঝবেন আরো ভালো, একটা গরু ছাগল অন্য গোত্রের ফসল খেয়ে ফেলেছে। তখন যার ফসল খেয়ে ফেলেছিল সে গিয়ে ওই উটটাকে হত্যা করে, এবং যার উটকে এবার হত্যা করা হলো সে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে। এই দুই গ্রুপের যুদ্ধ শুরু হয়ে গেল। 80 বছর পর্যন্ত এই যুদ্ধটা ছিল মক্কায়, 80 বছর পর্যন্ত একটা উটকে নিয়ে যুদ্ধ, মানে এই যে গোত্রীয় দ্বন্দ্ব এটা জাহেলি যুগে ছিল। এই 5টা ছিল মৌলিক সমস্যা। আমি আবার বলছি, 1 নাম্বার ছিল শিরক। এখন যারা বিচক্ষণ শ্রোতা আছেন এখানে তারা বুঝতে পারবেন, আমি আপনাকে কম্পেয়ার করতে বলছি, মানে ওই যুগটা এবং এই যুগটাকে মিলাতে বলছি। আমি বলেছি এই যুগটাকে বুঝতে হলে আপনাকে জাহেলি যুগ বুঝতে হবে। ওই যুগটাতে ছিল শিরক, এখন এই যুগে শিরক নাই। এই যুগে কোটি কোটি মানুষ আল্লাহকে পরোয়া করে না, তারা অমুসলিম এবং তাদের সংখ্যাই বেশি। মুসলিমদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আল্লাহর দিনের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকাম যে বাস্তবায়ন করতে হবে সেটার পরোয়া করে না, 5 ওয়াক্ত সলাতও ঠিকঠাক মতো আদায় করে না। সলাত কে ঠিকঠাক আদায় করে জানতে হলে ফজরের নামাজে আসবেন, তাহলে বুঝতে পারবেন কে কে সলাত ঠিকঠাক আদায় করছে, জোহরে আসলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে এই অবস্থা, ওই সময় শিরিক ছিল, এই সময় শিরিক আছে। এখন ধর্মের নামে শিরিক আছে, যেমন ধর্মের নামে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই, সাহায্য চাই, আমরা কবর পূজা শুরু করেছি, আমরা মাজার পূজা শুরু করেছি, আমরা মরা মানুষের পূজা করছি, আমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরছি, মুসলিমরাই কাজ করছি, অমুসলিমদের কথা বাদ দেন, করছি না এগুলা। কোটি কোটি আমাদের বাংলাদেশে শিরকের আকরা আছে, যেখানে রাতের বেলা মেয়ের নাচ হয়, মেয়েরা নাচে আর দিনের বেলা গাঁজা খায়, কোটি কোটি, সারা দেশ ঘুরে দেখবেন বুঝতে পারবেন। এটা ধর্মীয় শিরিক, সময় কম শর্ট করে বলছি। অর্থনৈতিক জীবনে শিরিক আছে, আল্লাহ পাক বলেছেন এরকম অর্থনৈতিক জীবন পরিচালিত করো, আর মুসলিমরা বলছেন না ওগুলো আমরা মানি না, আমরা ইসলামী অর্থনীতি মানি না, আমরা সুদভিত্তিক প্রোগ্রেসিভ অর্থনীতি মানি, যেখানে 10 টাকা দিলে 15 টাকা পাওয়া যায়। এবং এই অর্থনৈতিক ব্যাংকিং সিস্টেম সারা দেশে ছড়াই গেছে, এবং আমি এসে শুনলাম যে আপনাদের গ্রামেও নাকি 15টা NGO আছে। সবাই স্বপ্ন দেখায় আপনারা বড় হবেন এবং সুদ খাওয়ার সুন্নত চালু করেছে, আর কেউ ওদের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলার সাহস পায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় তার সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে সে তার মায়ের সাথে জিনা করে। সুবহানাল্লাহ, পড়বেন না? সুদ খাওয়ার সবচেয়ে নিম্ন পাপ, সবচেয়ে ছোট পাপ, উঁচু পাপ না। সুদের 73টা শাখা আছে পাপের, কোনো হাদিসে 70টা, তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, মানে মাকে ধর্ষণ করা। কথা তো বুঝতে পারে না, জিনা কি জিনিস, মাকে রেপ করা। নিজের মাকে কেউ রেপ করতে পারে? এমনি তো রেপ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলামে একজন কেউ যদি রেপ করে বা ধর্ষণ করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আজকে দেখবেন পত্রিকা খুলবেন, খবর দেখবেন খালি ধর্ষণের সংবাদ, তাই না? দেখেন না? আর এগুলোতে আবার জড়িত থাকে শীর্ষস্থানীয় যারা, তারাই সোনার ছেলেরা আর কি। তো কেউ একবারও এদেরকে বলতে সাহস পায় না যে ইসলামে রেপিস্টের শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং সেটা প্রকাশ্যে। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ধর্ষণ করার সাহস পাবে মানুষ? ইসলামের শাস্তি, কেউ যদি চুরি করে প্রকাশ্যে তার হাতটা কেটে ফেলতে হবে কবজি পর্যন্ত। কেউ যদি ডাকাতি করে ডান দিকের হাত, বাম দিকের পা, বাম দিকের পা, ডান দিকের হাত কেটে ফেলতে হবে, ছিনতাই করলে একই শাস্তি। কেউ যদি জিনা করে 100টা বেত্রাঘাত, 100 লাঠি পিটাতে হবে। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, নাউজুবিল্লাহ,
তাহলে তাকে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে, অন্যায়ভাবে একজন একজনকে হত্যা করলো, যেটা হচ্ছে এখন সারা দেশে, শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে। অবশ্য এগুলো ইসলামী স্টেটের গভর্নমেন্ট করবে, যে কেউ করতে পারবে না। আমাদের কিতাবের মধ্যে আছে কোরআনে, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, একদম ইকুয়াল, আর কিফাউন কিরাম, মানে ইকুয়ালি শাস্তি দিতে হবে। এগুলো বলার কেউ সাহস পাচ্ছে না এখন মিম্বর থেকে। আমরা অবশ্য আরো বড় কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমরা আপোষে দ্বন্দ্বে ব্যস্ত আছি, কার তরিকাটা সহি, কার নামাজটা সহি হচ্ছে, হাত কোথায় বাঁধবো, তসবি কিভাবে ইয়া করতে হবে, তাই না, পায়ে পা লাগাবো কিনা, ফুলে দেন করবো কিনা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। আর এই লজগুলোর কথা যখন বলা হয় তখন তীর ছুড়ে দেওয়া হয় যে এরা হচ্ছে জঙ্গি, এরা মৌলবাদী, এরা সাম্প্রদায়িক, এগুলো সেই যুগে চলতো, এই যুগে চলে না, এগুলো হচ্ছে ধর্মীয় এবং অর্থনৈতিক শিরক। আল্লাহ পাক এগুলো শিরক বলেছেন, কোথায় বলেছেন, সুরা তাওবার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহ পাকের হারামকে কেউ যদি হালাল করে, সুস্পষ্ট শিরক এটা। যেমন আল্লাহ পাক হালাল করেছেন যে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন 16 বছরে, 16 বছরে একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না, পারে না, হায়েজ হয় না, 17 বছর একটা ছেলে সে সন্তান জন্ম দিতে পারবে না, ইসলাম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে জায়েজ, আপনি বিয়ে দিতে গেলে আপনাকে জেল খাটতে হবে। এই যে আল্লাহর হালালকে আমরা হারাম করেছি, এটা শিরক, সুস্পষ্ট শিরক। আবার যেমন আল্লাহর হারাম সুদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি, মদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি, লাইসেন্স আছে না মদের। গতকালকে নিউজ দেখলাম, এটা একটা মজার নিউজ, যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে। অপরাধ হচ্ছে, তাদের অপরাধটা শুনেন, এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল। হোম ডেলিভারি বোঝেন, অর্ডার করবেন, বাসায় এসে মদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন দেশে বাস করেন। তো আল্লাহ পাক যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি, ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই, বা লাইসেন্স থাকলে ইটস ওকে, এটা ঠিক ছিল, নাউজুবিল্লাহ। তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক আর রাষ্ট্র হোক, সে মুশরিক, সুস্পষ্ট শিরক। এই শিরকটা ছোট করছি, এই শিরকটা ওই সময় ছিল, এই সময় আছে, জাহিলি যুগেও ছিল, এই সময় আছে। দ্বিতীয় যে পাপটা বলছিলাম সুদ, জাহিলি যুগে ছিল, এই সময় আরো বেশি আছে। জাহিলি যুগে সারা বিশ্ব জুড়ে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ছিল না, জাহিলি যুগে সুদ খাইতো মানুষ শুধু মক্কায়, বিশ্বের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশ, প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়ন, থানা, জেলা সুদের আন্ডারে। বাড়ি করবেন সুদি লোন, ব্যবসা করবেন সুদি লোন, আপনি কিছু করতে যাবেন সুদি লোন নিতে হবে। আর এটা ওদেরকে কেউ বলে না, বলার সাহস পায় না, বা এই জ্ঞান রাখে না যে সুদ একটা কাজ করে সমাজে। সুদ কি কাজটা করে, ধনীকে আস্তে 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 আরো ধনী বানাতে থাকে, এবং গরিবকে আস্তে 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 আরো গরিব বানাতে থাকে। এটা বাইরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনি কোরআন সুন্না যদি জানেন এবং ইসলামের অর্থনীতি বোঝেন, তখন বুঝতে পারবেন যে সুদের এটা হচ্ছে ফলাফল। সুদ ধনী শ্রেণীর কোনো ক্ষতি করে না, ধনী শ্রেণীরা আস্তে আস্তে আরো ধনী হতে থাকে, আর গরিবরা আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। এক পর্যায়ে এই গরিবরা দাসে পরিণত হয়, দাস, ওরা খাওয়ালে আপনারা খাইতে পারবেন। সুদের লোন দিতে গিয়ে, শোধ করতে গিয়ে গরু ছাগল ভিটামাটি সব বিক্রি করতে হয় না, রক্ত চুষে নেয় তারা। আমাদের নবীজি বলেছেন, একটা তো বললাম এটা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সমান অপরাধ। কোথায় আছে এটা? সূরা বাকারায় আছে। মিম্বরে দাঁড়িয়ে এই কথাগুলো বলবেন যাতে করে মানুষ এগুলো জানতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিনার কথা বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। ফাইল লাম তাফআলু, যদি তোমরা না করো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। উচিত ছিল আমাদের যে আমরা যুদ্ধ করব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, তা আমরা সুদ খাওয়ার মধ্য দিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করছি। শুধু আমরা করছি না, পুরো দেশই করছে, পুরো বিশ্ব আজকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এজন্য বিশ্বে দেখবেন একটার পর একটা বালা মুসিবত, মহামারী, গজব, আজাব, দাবানল, এই সেই চলতে থাকবে, সামনে আরো বেশি বেশি আসবে।
সামনে আরো বেশি বেশি মহামারী হবে, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, আসমানের গজব আসবে, জমিনের বালা।